হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি মা রান্না করা নুডলস তো একদম রেস্টুরেন্টের মতো করে আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে নুডলস রান্না করতে পারবেন আর এটা একদমই ঝামেলা ছাড়া তো হচ্ছে মা এখানে কোকোলা নুডলসটি নিয়েছে সেটা কিন্তু পানির মধ্যে দিয়ে দিয়েছে গরম পানির মধ্যে তো মা এখানে হচ্ছে নুরুজটি বেশি সিদ্ধ করবে না একদম হালকা সিদ্ধ করবে কারণ বেশি সিদ্ধ করলে কিন্তু গায়ের সাথে একটার সাথে আরেকটা গা লেগে যায় যার কারণে কিন্তু আঠাটা হয় আর লেটকা টাইপের হয় যার কারণে কিন্তু একদম হালকা সিদ্ধ তো একবার একটু ভালোভাবে বয়েল আসার পরেই কিন্তু মা এটা নামিয়ে নেবে তো দেখতেই পাচ্ছেন নুরুসটি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আসলে ডালাতে ঢেলে নিবে আসলে এই সময় কিন্তু লকডাউন তো যার কারণে বাসায় কিন্তু বিভিন্ন ধরনের আমরা করে থাকছি বা করছি রান্না তো এখানে কিন্তু তেল তেল পেঁয়াজ কিন্তু ভাজা হচ্ছে তো এটা কিন্তু একদম ভিন্নভাবে নুলসটি রান্না হবে আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর অনেক অনেক মজা এই নুডুসটি খেতে তো এর মধ্যে মা একটু লবণ দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিল মা তো এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো এর মধ্যে এখন মা সবজি দিয়ে দিবে সবজি দিবে হচ্ছে পটল পটল পোটলটা এখন মা দিচ্ছে তো এখানে পোটল পটলের সাথে কিন্তু কাঁচামরিচও ছিল পটল কাঁচামরিচ তো এখন এখানে মা ডিম দিয়ে দিচ্ছে চারটি ডিম মা দিয়ে দিচ্ছে আপনারা পরিমাণ মতো দিবেন যে যতটুক রান্না করবেন ঠিক ততটুকু মানে সব কিছুতে একটা পরিমাণ রয়েছে তো পরিমাণ মতোই দিয়ে দিবেন আর যেহেতু আমাদের বেশি যার কারণে কিন্তু আমাদের চারটি ডিম আর নুডলসও বেশি তো আমরা যেহেতু সবার একটু বেশি তো ডিমের মধ্যেও একটু হচ্ছে লবণ ছিটিয়ে দিল মা তো এখন এটা ভালোভাবে ডিমটা ভেজে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে ভাজা হয়েছে তো তখন ভালোভাবে ভেজে নিতে হবে তো এর মধ্যে এখন হচ্ছে মটরশুঁটি দিয়ে দিচ্ছে তো মটরশুঁটি দিয়ে কিন্তু ভালোভাবে নাড়ছে তো এরপরে মা এখানে একটু হালকা চিনি দিয়ে দিবে চিনি দেওয়ার কারণে কিন্তু একটা আলাদা টেস্ট আসবে মানে অনেক সুন্দর খেতে হবে তো এখন এর মধ্যে হচ্ছে মা একটুখানি চিনি দিয়ে দিচ্ছে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আসলে অনেক অনেক টেস্টি একটা খাবার এরম করে মানে পুরাই মনে হয় যে রেস্টুরেন্টে খাচ্ছি বা রেস্টুরেন্টের খাবার খাচ্ছি এই টাইপের আর হচ্ছে করার পরের সাথে সাথে কিন্তু গরম খেতে হবে গরম খেলে আসলে অনেক 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 টেস্ট তো মা এখানে গাজর টাজর সব কিছু দিয়ে সুন্দর করে এটা ভালোভাবে চার পাঁচ মিনিট নাড়তে হবে তো গাজরটা আমাদের হচ্ছে দিয়ে দেওয়া ছিল ফ্রোজেন করা ছিল তো যতক্ষণ না গাজরটা গরম হয়েছে মানে সব সবজিগুলো গরম হয়েছে সুন্দরভাবে একদম বেশি ভাজা না হালকা ভাজা দেখেন হয়ে গিয়েছে কিন্তু তো এটা এখন হচ্ছে মানে মা একটা প্লেটে তুলে নিচ্ছে তো বল আমি আগে বলছি ভিন্নভাবে কিন্তু এটা রান্না হবে আসলে অনেক টেস্টি তো এটা মা হচ্ছে যে নুডলসটি ইয়ে করে নিয়েছিল সেটা এখানে দিয়ে দিচ্ছে তো মা যেটা করেছে নুডুলসটা যাতে আস্ত থাকে সে কারণে কিন্তু মা হচ্ছে নুডুলসটিকে সুতা দিয়ে বেঁধে দিয়েছিল তো পরিষ্কার সুতা দিয়ে কিন্তু মা বেঁধে দিয়েছিলো এখন খুলে দিচ্ছে এখন এইভাবে নুরুষ্টি মা এখানে উপরে দিয়ে নেবে তো দেখতে কিন্তু আসলে অনেক 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 সুন্দর খাতেও কিন্তু অনেক সুন্দর আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর খাবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে কারণ মানে আমাদের অনেক ভালো লেগেছে তো মা যেটা করছে একটু নুডলস তার উপর হচ্ছে সবজি আবার একটু নুডলস তার উপর সবজি তো এখানে একটা কথা বলি যে মশলাটা আছে নুডলসের সেটা কিন্তু আপনারা চাইলে সবজির সাথে মিশিয়ে নিতে পারেন তো মা সবজির সাথে মিশায় নেয়নি কারণ এটা হচ্ছে গরম গরম ইয়ের উপর দিয়ে দিচ্ছে আলাদা একটা টেস্ট আসবে যার কারণে মা হচ্ছে এর উপরে নুডলসের উপরে একটুখানি মশলা দিয়েছে তাছাড়া কিন্তু লবণ ঝাল সব কিছু ঠিক আছে যার কারণে কিন্তু মানে ওই মশলাটা যে দিতেই হবে এমনও না কিন্তু আপনারা চাইলে কিন্তু দিতে পারেন সবজির সাথে দিলে কিন্তু পুরো একটা মনে হয় একই টেস্ট আর এরম করে দিলে কিন্তু একটা আলাদা টেস্ট আসে তো দেখেন নুডলসটা কিন্তু মার হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় এরম করে করার পুরা রেস্টুরেন্টের মতো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ